প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং ঠিক মতো বাসায় লেখাপড়া করছো। আজ আমরা দেখব অধ্যায় তিনেরই আরো তিনটা সৃজনশীল, তোমার পৃষ্ঠা 27 এবং 29-এর 19, 20 এবং 26 নাম্বার অঙ্ক। তোমরা আমার সাথে সাথে তোমাদের বইটা বের করো এবং অঙ্কগুলো দেখো। তোমরা 27 পৃষ্ঠা বের করো, 27 পৃষ্ঠার 19 নাম্বার অঙ্ক কি বলছে আমি পড়ছি, তোমরা মিলাও। মাতা ও কন্যার বয়সের সমষ্টি 76 বছর। মাতা এবং একটা মেয়ে, মা এবং মেয়ের বয়সের সমষ্টি কত? 76 বছর। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, মানে কন্যার বয়স যা হবে মায়ের বয়স তার 3 গুণ হবে। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন বলছে কন্যার বয়স কত, ক নাম্বারে কন্যার বয়স জানতে চাইছে। আমরা করি, এটা হলো 19 নাম্বার অঙ্ক ক। আমরা প্রথমে কি লিখব, কন্যার বয়স সমান সমান কন্যার বয়সের কত গুণ হবে? 1 গুণ। কন্যার বয়সের 1 গুণ। মাতার বয়স 4 গুণ, সরি 4 গুণ না 3 গুণ। তাহলে কি মাতা ও কন্যার বয়সের সমষ্টি 4 গুণ। এখন আমাদের মাতা ও কন্যার বয়সের সমষ্টি দেওয়া আছে 76 বছর, তাহলে কন্যার বয়স কত হবে? দেওয়া আছে 76 বছর। সুতরাং কন্যার বয়স 76/4 বছর কি হবে? 4 × 4 = 36, 19 বছর। তাহলে কন্যার বয়স কত? 19 বছর। সুতরাং কন্যার বয়স 19 বছর। তাহলে আমরা ক নাম্বারে কন্যার বয়স পেয়ে গেলাম এবং খ নাম্বারে জানতে চেয়েছে কি মাতার বয়স কত। আমরা মুছে দেয় উপরের দিক থেকে, আমরা লিখব ক হতে পাই কন্যার বয়স 19 বছর, মাতার বয়স 3 গুণ। সুতরাং মাতার বয়স 19 × 3 কত হবে? 3 × 27 = 7, হাতে গেল 2, 57 বছর। তাহলে আমরা মাতার বয়স পেয়ে গেলাম কত? 57 বছর। সুতরাং মাতার বয়স
57 বছর। গ নম্বর আমাদের কি বলেছে, 10 বছর পরে মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে? 10 বছর পর দুজনের বয়সের সমষ্টি কত হবে আমাদের কাছে এটা জানতে চেয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব 10 বছর পর মাতার বয়স হবে 57 + 10 বছর, মানে 67 বছর। আবার লিখব 10 বছর পর কন্যার বয়স হবে 19 + 10 বছর, মানে 29 বছর। লেখো 10 বছর পর মাতা ও কন্যার বয়স হবে 67 + 29 বছর, 96 বছর। সুতরাং 10 বছর পর বয়সের সমষ্টি হবে 96 বছর। একেবারে সহজ একটা অঙ্ক। যখন বলবে 10 বছর পরে বা 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত, যখন বয়সের সমষ্টি হবে তখন দুজনের বয়স যোগ করে দিতে হবে। এখন আমরা দেখব 20 নম্বর অঙ্কটা, মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি 88 বছর। একই টাইপের অঙ্ক কিন্তু, ওইখানে মাতা কন্যা, এখানে মিরাজ মাহমুদ, অঙ্কগুলো ইম্পর্টেন্ট। মিরাজের বয়স মাহমুদের বয়সের 3 গুণ। মিরাজ ও মাহমুদের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের কত গুণ? দেখো তোমরা এই ক নম্বর প্রশ্নের উত্তরটা অনেকেই লিখতে পারো না, যে বয়সের সমষ্টি কত গুণ জানতে চাইলে এই অঙ্কটা কিন্তু সবাই পারো কিন্তু উত্তর দিতে পারো না। আমরা কি লিখবো 20 নম্বরের ক, মিরাজের বয়স মাহমুদের বয়সের 3 গুণ। তাহলে মিরাজের বয়স কি হবে, বা আমরা লিখতে পারি মাহমুদের বয়স মাহমুদের বয়সের 1 গুণ। মাহমুদের বয়স মাহমুদের বয়স সমান সমান মাহমুদের বয়সের 1 গুণ। মিরাজের বয়স মাহমুদের বয়সের 3 গুণ। তাহলে মাহমুদ মাহমুদ ও মিরাজের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের 4 গুণ। এটাই কিন্তু ক নম্বরের উত্তর, যে মাহমুদ ও মিরাজের বয়সের সমষ্টি মাহমুদের বয়সের 4 গুণ। খ নম্বর বলছে মাহমুদের বয়স কত, মাহমুদের বয়স কত সেটা জানতে চেয়েছে আমাদের, এবং ওদের বয়সের সমষ্টি দেওয়া আছে 88 বছর।
আমরা লিখে দেয় সুতরাং মাহমুদ ও মিরাজের বয়সের সমষ্টি মাহমুদের বয়সে চার গুণ। খ নাম্বার, মাহমুদের বয়স কত সেটা জানতে চেয়েছে, আমরা লিখব দেওয়া আছে মাহমুদ ও মিরাজের বয়সের সমষ্টি 88 বছর। সুতরাং মাহমুদের বয়স 88/4 বছর, 22 বছর। সুতরাং মাহমুদের বয়স 22 বছর। তাহলে আমরা মাহমুদের বয়স বের করে ফেললাম, 22 বছর বেরোলো মাহমুদের বয়স। গ নম্বরে বলেছে 5 বছর পর মিরাজের বয়স কত হবে। তাহলে আগে মিরাজের বয়স বের করে নিতে হবে আমাদের। প্রথমে আমরা বের করে নেই গ নাম্বার, খ হতে পায় মাহমুদের বয়স 22 বছর। সুতরাং মিরাজের বয়স 22 গুণন 3 বছর, 66 বছর। তাহলে মিরাজের বয়স পেলাম কত, 66 বছর। তাহলে 5 বছর পরে, 5 বছর পর মিরাজের বয়স হবে 66 + 5 বছর, 71 বছর। সুতরাং 5 বছর পর মিরাজের 71 বছর হবে। শেষ, একই রকম অঙ্ক, দুইটা অঙ্ক। তাহলে তোমাদের এই অঙ্কটাও শেষ হয়ে গেল। এখন আমরা দেখব 26 নম্বর অঙ্ক। 29 পৃষ্ঠা দেখো তোমরা, 26 নম্বর অঙ্ক, আমি এটা মুছে দেবো পরে। একটি ব্যবসায় 15 জন সমান অংশীদারি, মানে যে কোনো একটা ব্যবসা পরিচালনা করে সেখানে 15 জন আছে অংশীদারি, তারা 15 জন একসাথে টাকা দিয়ে ব্যবসাটা পরিচালনা করে। তারা বছরে 82,440 টাকা লাভ করলো, এক বছরে তারা সবাই মিলে 82,440 টাকা তোমার মুনাফা বা লাভ করেছে। প্রত্যেকে কত টাকা লাভ পেলো, তার মানে 15 জন ব্যবসায়ী আছে, দেখো জিনিসটা, 15 জনেই কিন্তু 82,440 টাকা পেয়েছে। তাহলে একজনে কত টাকা পেয়েছে, এই জিনিসটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা করি, এটা মুছে দিচ্ছি। হলো 26 নাম্বার ক, আমরা লিখব 15 জন লাভ করে 82,440 টাকা। এ টাকাটা কিন্তু 15 জনে লাভ করছে,
তাহলে আমাদের একজনে কত টাকা লাভ করে সেটা বের করতে হবে। একজন লাভ করে, সুতরাং একজন লাভ করে 82,440 ভাগ হলো 15। 15 দিয়ে ভাগ করলে আমরা এই টাকাটা পেয়ে যাব। আমরা রাখ করি 5 দিয়ে, 5×15=75, 7×4=60, 14, 9×135, 9 হাতে 4 নাই 0, 6×15 হলো 90। তাহলে কত? 5,496 টাকা। এত টাকা তাহলে তারা লাভ করে। আমরা কি লিখব? সুতরাং কি জানতে চেয়েছে? প্রত্যেকে কত টাকা লাভ পেল? প্রত্যেকে 96 টাকা লাভ পেল। শেষ আমাদের ক নম্বর অঙ্ক। খ নম্বর, প্রত্যেকের মাসিক লাভের পরিমাণ কত? এটা কিন্তু তারা এক বছরে লাভ করেছিল। এই টাকাটা তারা এক বছরে লাভ করে একজনে। তাহলে প্রত্যেক মাসে তাদের লাভের পরিমাণ কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা খ নম্বর করি। কি লিখবো? আমরা জানি এক বছর সমান সমান 12 মাস। তাহলে 12 মাসে লাভ করে 5,496 টাকা। এই টাকাটা তারা 12 মাসে লাভ করেছে। তাহলে তাহলে এক মাসে কত টাকা লাভ করবে এটা আমরা বের করব এখন। সুতরাং এক মাসে লাভ করে 5,496 ভাগ হলো 12, 12 টাকা। আমরা 12 দিয়ে এখানে ভাগ করি, 4×12=48, 8×6=5, 5×12=60, 9×6=8, 8×12=96, 458 টাকা লিখে লিখব। সুতরাং প্রত্যেকে এক মাসে লাভ করে 458 টাকা। তাহলে এক বছরে লাভ করছিল যা, সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করে পেলাম সে এক মাসে কত টাকা লাভ করে। তাহলে এখন বলছে গ নম্বরে, প্রত্যেকের মাসিক 10 টাকা বেশি লাভ হলে ওই ব্যবসায়ের বার্ষিক লাভের পরিমাণ কত? তাহলে আমরা এখন গ নম্বর অঙ্কটা দেখবো। কি বলছে? একজনের যদি মাসে 10 টাকা বেশি লাভ হয় তাহলে তাদের বার্ষিক কত টাকা বেশি লাভ হবে এই জিনিসটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি লিখব? একজনের মাসিক বেশি লাভ 10 টাকা, তাহলে 15 জনের কত হবে? গ নম্বর, একজনের বেশি লাভ 10 টাকা, তাহলে 15 জনের বেশি লাভ 15×10 টাকা মানে 150 টাকা। তাহলে এই 150 টাকা হলো তোমাদের কি বললো 15 জনের এক মাসে 150 টাকা বেশি লাভ হয়েছে। তাহলে এক মাসে যদি 150 টাকা বেশি হয় তাহলে
12 মাসে কত টাকা বেশি হবে? লেখ, আমরা লিখব এক মাসে বেশি লাভ হয় 150 টাকা। সুতরাং 12 মাসে, যেহেতু বার্ষিক বলছে তাই 12 মাস হবে, 150 গুণন 12 টাকা। সুতরাং বার্ষিক 1800 টাকা বেশি লাভ হবে। তাহলে শেষ হয়ে গেল একেবারে সহজ অঙ্ক। তাহলে আমরা তিনটা অঙ্ক শেষ করলাম এবং এর সাথে সাথে অধ্যায় তিনের সৃজনশীল প্র্যাকটিস শেষ করে দিলাম। যে অঙ্কগুলো করেছি তোমরা এগুলোর সিমিলার যে অঙ্কগুলো আছে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে এবং কোনোটা সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবে, সুস্থ থাকবে।